হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো কিল হিম এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, লিডার আমি বাংলাদেশ এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে, যেখানে কথা বলবো চেঙ্গিস এই মুভির তৃতীয় দিনের কালেকশন। আপনারা জানেন কিল হিম মুভিটি পজিটিভ রিভিউ পাচ্ছে দর্শক থেকে, লিডার আমি বাংলাদেশ তো ব্লকবাস্টার কালেকশন করছে, যা যেখানে চেঙ্গিস এই ফিল্মটি পুরো কলকাতা এবং ভারত জুড়ে ব্লকবাস্টার কালেকশন করছে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ স্টুডিও বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট, বক্স অফিস কালেকশন সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলে পেয়ে থাকেন। আমরা ট্রাই করি ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। প্রথম কথা বলবো কিল হিম নিয়ে। মুভির বাজেট হলো 1 কোটি টাকা। লিড রোল আপনারা জানেন অনন্ত স্যার, বর্ষা ম্যাম এই মুভিটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। কিল হিম একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। দর্শকরা সাপোর্ট না করলে মুভি 3 দিনে 30 লক্ষ কখনোই কামাইতে পারতো না, কারণ আমাদের কখনোই মনে হয় না মুভিটি এত টাকা ইনকাম করতে পারতো। যাই হোক, নিজের তৃতীয় দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 30 লক্ষ টাকা। আপনারা যদি এখনও কিল হিম না দিয়ে থাকেন, দেখবেন কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন অনন্ত জলি স্যারের কিল হিম ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো লিডার আমি বাংলাদেশ নিয়ে। মুভির বাজেট হলো 1 কোটি 50 লক্ষ টাকা। লিড রোল হলো সাকিব খান স্যার। আপনাদের জানিয়ে দেয় সাকিব খান স্যারের লিডার আমি বাংলাদেশ একটি ব্লকবাস্টার ফিল্ম, কলকাতায়ও মুভিটি রিলিজ হওয়ার কথা চলছে, যে মুভিটি নাকি কলকাতায় রিলিজ হবে এবং চেঙ্গিস আমদানি করবে বাংলাদেশে। যাই হোক, লিডার আমি বাংলাদেশ নিয়ে অনেক বেশি আশা আছে যে মুভিটি কমপক্ষে 5 কোটি প্লাস বিজনেস লাইফ টাইমে করবে। ঈদে সাকিব খানের মুভি যদি রিলিজ হয় এবং মুভি 5-10 কোটি না কামায়, এটা খুবই খারাপ দেখা যায়। যাই হোক, নিজের তৃতীয় দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 50 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 1 কোটি 95 লক্ষ টাকা। আপনারা যদি এখনও লিডার আমি বাংলাদেশ না দিয়ে থাকেন, দেখবেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন সাকিব খান স্যারের লিডার আমি বাংলাদেশ এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো চেঙ্গিস নিয়ে। মুভির বাজেট হলো 10 কোটি রুপি। লিড রোল হলো জিৎ স্যার। আপনাদের জানিয়ে দেয় চেঙ্গি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, মুভিটি অলরেডি এত টাকা আয় করে নিয়েছে যেটি আমাদের কখনোই চিন্তা ভাবনা ছিল না। মুভিটি প্রায় 9 কোটির বেশি বিজনেস করেছে। রিসেন্টলি কয়েকটি বাংলা ফিল্ম 9 কোটি কালেকশন করছে যা আমরা জানি না, কমার্শিয়াল ফিল্ম এভাবেই ব্লকবাস্টার কালেকশন করুক, তাহলে বেঙ্গলি কলকাতা ইন্ডাস্ট্রিতে আরও বেশি কমার্শিয়াল ফিল্ম হবে। যাই হোক, নিজের তৃতীয় দিনে এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়ার্ল্ড মার্কেট থেকে কালেকশন করেছে 2 কোটি 48 লক্ষ রুপি, যেখানে এখন পর্যন্ত এই মুভির টোটাল কালেকশন হলো 9 কোটি 63 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেই চেঙ্গিস একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, আমাদের জিদ্দার এই ফিল্মটিকে নিয়ে দর্শকরা বেশি সাপোর্ট করছে যে জিদ্দার এই ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। আপনারা যদি এখনও চেঙ্গিস লিডার আমি বাংলাদেশ কিল হিম না দিয়ে থাকেন, দেখবেন কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।